নোয়াখালীর সর্বর্ণচরে এক বধূকে চার টুকরো করে কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে উপজেলা চরজব্বার ইউনিয়নের 1 নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রবিদা ফিরে পেছনে এক ধান খেত থেকে ওই গৃহবধূ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ নূরজাহান বেগম উপজেলা চরজব্বার ইউনিয়ন 1 নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী। চরজব্বার থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন আমাদের চ্যানেল 71 বাংলা টিভি নোয়াখালী প্রতিবন্ধী মনির হোসেন সজীবকে বলেন, নিহত গৃহবধূ মরদেহ দুই টুকরো উদ্ধার করা হয়েছে। মরদেহের উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে মাথা আর কোমরের অংশ। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখলে নিহতদের ছেলে হুমায়ুন কবির জানান, বুধবার ভোর থেকে তার মা ঘর থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক মহিলা বিকেলের দিকে ধান খেতের আইলে শামুক খুঁজতে গিয়ে তাকে দেখতে পায়।